প্রিয় শিক্ষার্থীবৃন্দ রামপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি গণেশচন্দ্র চক্রবর্তী সিনিয়র সহকারী শিক্ষক গণিত তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের চতুর্থ অধ্যায়ের চার দশমিক দুই উনিশ অঙ্ক করাব তোমাদের তোমরা অবশ্যই বই খাতা নিয়ে কাগজ কলম নিয়ে বসবে তোমরা দেখবে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ আমরা বীজগণিত সূত্রাবলির মধ্যে আজকে আমরা গণফল নিয়ে আলোচনা করব এবং এক দু একটা সমস্যার সমাধান করতে চেষ্টা করব তোমাদের প্রথমে আমি ঘনফল দুটো চলক রাশির গণফল নির্ণয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এ প্লাস বি কিউ সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটাকে আবার লেখা যায় এ কিউব প্লাস প্লাস এই দুটো রাশি থেকে আমি যদি থ্রি কমন নেই তাহলে হবে থ্রি a বি ইন্টু এ প্লাস বি প্লাস সূত্রটা দাঁড়াইল এ কিউ প্লাস থ্রি আর সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি বি প্লাস বি এখন লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস এই দুটোর থেকে থ্রি এ বি কমন নিব লিখবো থ্রি বিন্টু এ প্লাস এ মাইনাস মাইনাস বি এখন এদের থেকে আমি অনুসন্ধানের সূত্র তৈরি করতে পারি যেমন এখানে আছে এ প্লাস হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাসি বি ইন টু প্লাস বি তো আমি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টু এই সাইডে আছে এখানে এইটা এ প্লাস বি হোল কিউব এই রাশিটা যখন এখানে আসবে তখন প্লাসটা হয়ে যাবে মাইনাস থ্রি বি থ্রি বি ইন্টু এ প্লাস বি অনুরূপভাবে এটা হলো অনুসন্ধানের সূত্র অনুরূপভাবে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস এইটা এই প্যাশ এটার সাথে আসলে মাইনাসটা হতে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা দুইটা ঘন বলে সূত্র থেকে আমরা দুইটা অনু অনুসিদ্ধান্তের সূত্র লিখলাম এখন আমি একটা গণবলের অঙ্ক করতে চেষ্টা করবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে এবি প্লাস বিসি এর এর ঘন এব এবি প্লাস এর ঘন নির্ণয় করব তোমরা খেয়াল করবে এবি প্লাস এই সূত্রটার সাথে এটার একটা সামঞ্জস্য আছে এখানে যেমন প্রথম রাশি এ আছে এখানে আছে বি এখানে আছে বি এখানে আছে বিসি তো যে এখানে আমরা লিখছি এ কিউব এ কিউবের স্থানে লাগব বি আর এ এ স্থানে লাগব বি এবং এর স্থানে বিয়ের স্থানে লাগব বি সি এবং সবগুলো এই নিয়ম অনুসারে চলবে এখন প্রথম সূত্র ছিল এ কিউব প্লাসি স্কোয়ার বি প্লাস সিএ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই প্রথমে লাগব এ কিউব প্রথমটা আর কিউব প্রথমটা কত আছে এখানে বি এ কিউব প্লাস

বি স্কোয়ার বি এর স্থানে লিখবো আমি বি সি তার স্কোয়ার প্লাস বি কিউ বি জাত লেখব বি সি তার হোল কিউ তাহলে আমি লিখলাম যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার প্লাস বি এ কিউ এখানে এ জাত লিখবো এ বি এ জাত লিখব বি সি তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ এটা বি এ কিউব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ ইন্টু বি মানে বিসি হোল স্কোয়ার ইন্টু বি সি হোল এখন এটাকে আবার কিউবকে আমরা ভাঙাবো তারপর আমাদের অঙ্ক শেষ হবে এ বি মানে এ কিউব বি কিউব প্লাস থ্রি এ বি হ'ল স্কেয়াৰ অৰ্থাৎ এ স্কুৱাৰ বি স্কেয়াৰ ইণ্টু বি চি প্লাছ থ্ৰী এ বি ইন্টু বি স্কুৱাৰ চি স্কেয়াৰ প্লাছ বি চি হ'ল কিউ মানেই বি কিউব চি কিউব সমান এ কিউব বি কিউব প্লাছ থ্রি স্কোয়ার এখানে একটাই আছে স্কোয়ার আর বি স্কোয়ার সাথে বি গুণ করলে হবে বি কিউ সি প্লাস থ্রি এ বি সাথে বি কিউব গুণ বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব তাহলে আমাদের এটা গণফল হয়ে গেল তাহলে এ কিউ বি কিউ প্লাস থ্রি এ বি বিহল স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি সি প্লাস থ্রি এ বি ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে সেহেতু বি কিউ সি কিউ প্লাস সেটা তাহলে আমরা এ কিউ প্লাস বিশেষ গুণ করবো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার বি বিকিউব ইন্টু সি প্লাস থ্রি এ বিস্কের সাথে বিকিউব করলে বি কিউব আর সি স্কেয়ার প্লাস কিউ সি কিউ তাহলে আমরা এই সূত্র সাইজে একটা গণনির্ণয় করলে করে তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা অবশ্যই দেখবে গণনির্ণয়ের আরও অনেক অঙ্ক আছে সূত্র সাইজে গণনির্ণয় তোমরা আশা করি আরও তোমাদের এই অনুশীলনের মধ্যে আছে অনুশীলনের আগে কাজের মধ্যেও আছে তোমরা অবশ্যই করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি গণেশ চক্রবর্তী আজকের জন্য অনুষ্ঠানকার সমাপতি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে